Namaskar. How are you, children? Okay, you are very fine. তোমাদের এর আগে মাই ওন রিডিং বুক থেকে আমি করিয়েছি, ঠিক আছে? দুটো চ্যাপ্টার পড়ানো হয়েছে, আজকে করাবো ইংলিশ গ্রামার। মাই ফার্স্ট ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার কোনটা? যে ইংলিশ গ্রামার কাকে বলে, যে বই পড়লে আমরা ইংরেজির সম্বন্ধে ধারণাটা বা ইংরেজির ব্যবহারটা আমরা ঠিকমতো জানতে পারি। এটা ইংলিশ গ্রামার তোমাদের যেহেতু প্রথম বই, তোমরা প্রথম ইন্ট্রোডিউস করছি, এটা মাই ফার্স্ট ইংলিশ গ্রামার, ঠিক আছে? এখানে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখতে পারবে যে অ্যালফাবেট অ্যান্ড লেটার্স লেখা আছে। অ্যালফাবেট অ্যান্ড লেটার্স, অ্যালফাবেট বলতে কোনগুলো? এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলা হয় ইংরেজিতে, ঠিক আছে? আর লেটার, লেটার বলতে প্রতিটা এক একটা করে, এ বি সি ডি, যেমন দেখো এ বি সি ডি ই, এগুলোকে লেটার বলা হয়। এবার তোমরা জানো লেটার স্মল লেটার হয় একটা, একটা ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? ক্যাপিটাল লেটার কোনটা? দেখো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। আমি স্মল লেটার যদি লিখি, ঠিক আছে, দেখো এর থেকে এর স্মল লেটার কোনটা হবে? এরকম এ। বি এর স্মল লেটার তোমরা ভালো জানো বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। দেখো তোমাদের কিন্তু এই যে বি আর ই, বি আর ই এর তোমাদের অনেকটা ভুল হয়। অনেকে বি এর জায়গায় ডি লিখে দাও, অনেকে ডি এর জায়গায় বি লিখে দাও, এই জিনিসটা ভুল করে খেয়াল করো। বিটা হচ্ছে লেখে লেখে প্রথমে ডান দিকে ঘুরলো, এটা হচ্ছে বি, আর ডি হলো লেখে ডাক দিয়ে বাঁ দিকে ঘুরলো। দেখো গোলটা বাঁ দিকে, এটা গোলটা ডান দিকে, খেয়াল করবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, এটা হচ্ছে স্মল লেটার্স। তারপরে তোমাদের এই চ্যাপ্টারে সেরকম শেখার কিছু নেই। তারপরে চ্যাপ্টার টু তে আছে, চ্যাপ্টার টু তে কি লেখা আছে দেখো, এখানে বের করে দিচ্ছি তোমাদের। চ্যাপ্টার টু, ভাওয়েলস এন্ড কনসোনেন্টস, ভাওয়েলস এন্ড কনসোনেন্টস। তোমরা জানো কি অ্যালফাবেট কতগুলো আছে? টোটাল 26টা অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেট, সবগুলোকে এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে অ্যালফাবেট বলা হয়। আর এক একটা করে যদি পার্টিকুলার বলিস, বলো এ বি সি ডি, সে বা এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি ই, প্রতিটা এক একটা করে লেটার, ঠিক আছে? আগে বললাম তোমাদেরকে ক্যাপিটাল লেটার স্মল লেটার, তাহলে এখানে কি অ্যালফাবেট 26টা আছে, 26 এর মধ্যে 5টা আছে ভাওয়েল। বাংলায় তোমরা স্বরবর্ণ পড়েছো, ব্যঞ্জনবর্ণ পড়েছো, এই ভাওয়েলটা হচ্ছে স্বরবর্ণ। আর 25টা তাহলে দেখো 26 থেকে 5 মাইনাস করে দিলে কত বাঁচবে? 21 বেঁচে থাকবে। 21টা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট বলতে আমরা ব্যঞ্জনবর্ণ যেটা পড়েছি, ঠিক আছে? ভাওয়েল আছে 5টা, কি কি? এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তোমরা জানো ভালো করে এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তোমরা বলতে পারবে ঠিকই যদি কোনো কিছু বলে, ধরো আমি বললাম একটা এটা, এটা ভাওয়েল না কনসোনেন্ট? তোমরা বলতে পারবে ঠিকই এ ই আই ও ইউ, এগুলো মনে রাখবে, কারণ এগুলো এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে না। ধরো আরেকটা বললাম ডব্লু, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে এটা কি, এটাও কনসোনেন্ট? আমি বললাম ও, এটা ভাওয়েল না কনসোনেন্ট? দেখো এ ই আই ও, ও আছে, তার মানে এটা ভাওয়েল, ঠিক আছে? তোমরা এগুলো বাড়িতে পড়বে আর হাতের লেখাগুলো প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।